হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? একটা টপিক নিয়ে দেখছি টিভিতে, এতে খুব ইয়ে হচ্ছে, মানে কি বলবো, দাঁড়াও অন্ধকার অন্ধকার লাগছে তো। টিভিতে খুব দেখছি ভাইরাল হয়েছে খবরটা, তোমরা নিশ্চয়ই জানো। প্রথমত একটা একটা জিনিস তো ভাইরাল হচ্ছে নিউজ, যেটা হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে ওই সেই বর্ষাকালে খুঁটি মুটি কি সব খুলে রাখছে, কারেন্টে তার ফার জড়িয়ে মানে একটা বাচ্চা মারা গেল, তারপর স্বামী স্ত্রী মারা গেল। জানি না এগুলো কারা করে, মানে প্রশাসন কেন দেখে না আমি বলতে পারবো না, এইসব ব্যাপারে আমি জানি না। সেইটা একটা দুঃখজনক ঘটনা। আরেকটা হচ্ছে ভাইরাল ঘটনা, অগ্নিপাত নিয়ে যা হচ্ছে। বাবা, অগ্নিপাত অগ্নিপাত সিনেমা নয় কিন্তু, অগ্নিপাত হচ্ছে একটা মানে আমাদের কি বলবো, কেন্দ্রীয় সরকারের একটা স্কিম আর কি, অগ্নিপাত স্কিম। সেটা নিয়ে তো বিশাল একটা আলোচনা, তোমরা তো সবাই জানো, খবরে দেখেছো, সেই 4 বছরের জন্য চাকরি, তারপরে মানে আমাদের রক্ষামন্ত্রী ডিফেন্স মিনিস্টার ও তোমার রাজনাথ সিং, ওনার ইয়েতেই আর কি। মানে আমি তো বলে মানে এইসব ব্যাপারে না আমি খুব অপারগ, তবুও মানে ভালো তোমাদের সাথে একটু একটু টপিকটা নিয়ে একটু বলি, ইচ্ছে হলো আর কি। তারপর সেই দেখছিলাম যে 4 বছরের জন্য এই চাকরি, তারপর তোমার যারা এখানে সেনায় থাকবেন তাদেরকে নাকি অগ্নিবীর বলা হবে, খুব ভালো কথা। প্রতি বছর সেনা, নৌসেনা, বায়ুসেনাতে 45 থেকে 50 হাজারের মতন নাকি তোমার ভর্তি হবে, দেখছিলাম আমি সেগুলোই। আর তোমার 4 বছরের জন্য ভর্তি হবে, এনাদের অগ্নিবীর বলা হবে, 4 বছর জবের পর সেবানিধি প্যাকেজ পাবেন এনারা। তো দেখছিলাম, খারাপ না, ভালোই, 17.5 বছর থেকে 21 বছরের তারাই ভর্তি হতে পারবে। আর ট্রেনিং 10 সপ্তাহ থেকে 6 মাস অবধি হবে, আর 10 থেকে 12 ক্লাসে পরে তারাই আবেদন করতে পারবে। আর কেউ যদি শহীদ হয়ে যায় তার পরিবারকে মানে এ করা হবে আর কি, মানে দেখা হবে বা কিছু একটা হবে, আমি শুনছিলাম এগুলো নিয়ে। তো এইবার এইটা নিয়ে এবার অনেকে বলছেন যে 4 বছর পর আমরা কী করবো, 4 বছর যখন চাকরির আমাদের পুরো হয়ে যাবে তারপর আমরা কী করবো? সত্যি কথাই বলো, তারপর তারা কী করবে? 4 বছর পর বয়স হবে 25, ধরো 18 থেকে 21, তো মানে চাকরিতে তারাই যেতে পারবে 18 থেকে 21, তো 21, 22, 23, 24, 25 বছর বয়সে তারা কী চাকরি খুঁজবে? এসব নিয়ে একটা দেখছিলাম, একটা বেশ মানে কোলাহল, একটা ঝামেলা চলছিল, ট্রেন ফ্রেন ঘুরিয়ে দিচ্ছিল নানা রকম। জানি না এটা আদপে মানে বড় বড় মাথারা বলতে পারবে যে এটা আদৌ ভালো ডিসিশন না খারাপ, আমি জানি না। আমার মনে হলো যে কে জানে হবে, হয়তো ওই তোমার করোনাকালে তো সেরকম সেনা মেনা সেনাতে কেউ ভর্তি টর্তি হয়নি, সেই জন্য বোধ হয় এই স্কিমটা এনেছে যে ভারত মাতার সেবাতে এবার তোমরা সহজেই খুব আসতে পারো। মানে আগে তো এতটা ইজি ছিল না, অনেক টাফ ছিল, তো এখন একটু ইজি করে, সেটাই দেখছিলাম আর কি, যে এই করতে চলেছে তোমার 4 বছর চাকরিটা থাকবে, তো তাদেরকে অগ্নিবীর বলা হবে। ভারত মাতার সেবা যারা করে তারা সত্যি কথাই মানে আমরা নিশ্চিন্তে এখানে ঘুমাই, তারা হচ্ছে কি বলবো, অতন্দ্র প্রহরী, ভুল বললাম না ঠিক বললাম জানি না, মানে তারা আছে বলেই আমরা নিশ্চিন্তে রাতের ঘুমটা ঘুমাতে পারি। তো তাদেরকে তো অনেক অনেক প্রণাম, কিছু বলার নেই। আর সেটাই দেখছিলাম, প্রত্যেক বছর নৌসেনা বায়ুসেনা এতে ভর্তি হবে 45 থেকে 50 হাজার, সেবানিধি প্যাকেজ পাবে, এইসব দেখছিলাম আর কি। জানি না তোমরা তোমরা নিশ্চয়ই দেখে থাকবে খবরে, তো আমি জানি না, আমার কোনো মানে এগুলো নিয়ে অভিজ্ঞতা নেই বা এগুলো নিয়ে ঠিক বলতে পারবো না। দেখছিলাম কি কারণে এত ট্রেন জ্বালাজ্বালি, মানে ট্রেন জ্বালিয়ে দিচ্ছে, ট্রেন খুলে দিচ্ছে, মানুষের কেন এত রাগ? আর মানুষের এখন প্রচণ্ড রাগ হয়ে গেছে, মানে আক্রোশ হয়ে গেছে, কোনো কথা কিছু ভুল বললে বা কিছু করলে মানে সহ্য করতে পারে না, একদম মানে ফেরোসাস হয়ে যায়, মানে মানুষের জীবন থেকে ধৈর্যটা হারিয়ে যাচ্ছে। জানো মেন কথা এইটা, মানুষের জীবন থেকে ধৈর্যটাই হারিয়ে যাচ্ছে, তারা মানে কোনো কিছুতে ধৈর্য রাখতে পারছে না, সব কিছুতে তারা
ভেঙে পড়ছে। তো এটা খুব বাজে বাজে জিনিস, তার জন্য কি করবো বলো? মানে আমাদের সাথেও এরকম হয়, আমার সাথেও এরকম হয়। আমি কিন্তু ধৈর্য হারাই না, আমি চট করে খুব চট করে রেগেও যাই না, আমি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি, আমি দিকগুলো নিয়ে ভাবি যে কোন দিকে গেলে সুবিধা হবে, মানে কোনটা কোন দিক খোলা থাকবে, কোনটা পসিবল, কোনটা করলে ভালো হবে, এগুলো নিয়ে একটু চিন্তা করি। কিন্তু আজকাল দেখছি, সেই দেখছিলাম যে ট্রেন ফ্রেন চালিয়ে দিচ্ছে, কী ব্যাপার এটা নিয়ে কী হচ্ছে? তখন আমি দেখলাম ইউটিউব সার্চ করে যে এইরকম এরকম ব্যাপার। তোমাদের দাদাভাই আমাদের ছুটে ছুটে রান্নাঘর থেকে রান্না করে থাকে, ছুটে ছুটে বলে রিনা এই হচ্ছে, রিনা ওইখানে এই হচ্ছে, ওই হচ্ছে। ও যখন নিউজ দেখে তখন আমাকে ছুটে ছুটে অনেক নিউজই বলে আর কি, রিলে করে। তো আমার কানে অর্ধেক ঢুকে অর্ধেক ঢুকে না, এটা হয়তো মিস করে গেছি। এরকম একটা কিছু বলছিল যে এরকম এরকম প্যাকেজ এরকম এরকম কেন্দ্রীয় সরকার থেকে করেছে, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এরকম বলছিল, কিছু একটা বলছিল আর কি, মানে হালকা হালকা মনে আছে। কিন্তু আমি ভাবিনি, রোজই তো বলে এটা ওটা, এই যেমন খুঁটি কোথায় খোলা, কারেন্টের তার খোলা, একটা বাচ্চা মারা গেল, খুব আফসোস গো, খুব আফসোস, ভীষণ বাজে লাগছে। মানে বাচ্চাটাকে যখন নিয়ে এসছে দেখাচ্ছে টিভিতে, এত খারাপ লাগছে। মানে আমি ভাব আমি খালি মানে দাদাভাইকে বলছি এটাও দেখাতে হবে, এটা নাই দেখাতে পারছি, ক্যামেরা করার কী দরকার? একদম ভালো লাগছিলো না দেখতে, জানো। ওর মাটা কেমন বুক চাপড়ে চাপড়ে, মা না ঠাম্মি না দিম্মা হবে, বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, একদম এত কষ্ট হচ্ছিলো। তো সেইটাই বলছি যে এইরকম নিউজগুলো বেদনাদায়ক। তোমাদের দাদাভাই এরকম ছুটে ছুটে আমাকে বলে, তো আমার অর্ধেক নিউজগুলো মাথায় ঢুকে অর্ধেক বের করে দিই। মানে এত ব্যস্ত থাকি রান্নাঘরে তখন আর হ্যাঁ হুম হ্যাঁ হুম করে যায়। এই নিউজটাও আমার কানে দেওয়া হয়েছে, তোমাদের দাদাভাই দিয়েছে। কিন্তু তারপর আমি দেখছি টিভিতেও দেখলাম যে কি ট্রেন পুরাচ্ছে, এই করছে সেই করছে, তারপর আমি মোবাইল সার্চ দিয়ে দেখলাম যে এইরকম ব্যাপার। সেটাই তোমাদের সাথে বললাম, অগ্নিপথ স্কিম স্কিম বাবা, যে মানুষের মনে এত হিংসা এত আক্রোশ এনে দিল। ব্যাড স্কিম তাহলে বলতে হবে মনে হচ্ছে, আমার নিজের ইয়ে থেকে বলছি আর কি, বোধহয় খুব ভালো স্কিম নয়, লোকে তো এত বোকা হবে কি কে জানে বাবা, জানি না, ভালো না মন্দ। তো ঠিক আছে, চলো রাখছি, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। একটুখানি এলাম তোমাদের কাছে এইটা নিয়ে একটু বলার জন্য। ঠিক আছে বন্ধুরা, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, টাটা। কমেন্ট করো, লাইক করো।